তো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবার শুরু করছি। আজকের যে বিষয় সেটি হচ্ছে বাছুরের যত্ন এবং গর্ভবতী গাভীর যত্ন। আমরা প্রথমেই গর্ভবতী গাভীর যত্ন এই বিষয়ে কিছু কথা বলতে চাই যে আমাদেরকে 3 মাস পর পর কৃমির ওষুধ খাওয়াতে হবে। 3 মাস পর পর অনেকেই হয়তো ভ্রান্ত ধারণা আছে অথবা মানুষের ক্ষেত্রে একটা সময় ছিল যে তেমন ভালো কোনো কৃমির প্রিপারেশান ছিল না। এখন কিন্তু যে কৃমির প্রিপারেশানগুলো রয়েছে, হ্যাঁ, ট্রাইক্যাবেন্ডাজল এবং লিভামিসল গ্রুপের এই কৃমির ওষুধটা আপনার গর্ভবতী অবস্থায় যে কোনো পর্যায়ে কিন্তু সেফ। প্রথম 3 মাসে বা দ্বিতীয় আপনার 6 মাসে এবং এমনকি শেষ সময়ও সেফ। তারপরও আমরা প্রথম 3 মাসে গর্ভ অবস্থায় প্রথম 3 মাসে আমরা কৃমির ওষুধ খাওয়াবো, তারপর আবার 6 মাসে খাওয়াবো এবং বাচ্চা দেওয়ার পর 15 দিন পরে, 2 সপ্তাহ পরে আর কি, 15 দিন পরে আমরা আবার কৃমির ওষুধ খাওয়াবো। এরপর কৃমির ওষুধ 3 মাস পরপর চলতে থাকবে, অর্থাৎ 3 মাসের কম যেন না হয়। কখনও কখনও আপনার কৃমির ইঞ্জেকশনও দিতে পারবেন, কারণ অনেক সময় দেখা যায় যে ট্যাবলেটে হয়তো যদি কলিজা কৃমির কিছু কৃমি নাও মরে, ইঞ্জেকশনে সেটি মরে যায়। আবার ইঞ্জেকশন দিলে হয়তো অন্যান্য কৃমি মরে না, কিন্তু ট্যাবলেট খাওয়ালে আবার সবগুলো কৃমি মরে যায়। এই কারণে কখনও কখনও ইঞ্জেকশন, কখনও কখনও আপনারা ট্যাবলেট দিবেন। এবং গর্ভ অবস্থায় আরও সেফ, কারণ ওই সময় দুধ দেয় না, বাছুরও থাকে আপনার নিরাপদ। বাছুরেরও তো কৃমি হয়, অনেক বাছুর আছে যে আপনার গর্ভ থেকে কৃমি নিয়ে আসে। এই যে এই ঘটনা যেন না হয়, এই জন্য পরে দেখা যায় যে দুধ যদি বেশি খায় তাহলে কিন্তু পাতলা পায়খানা করে, এই ঘটনা প্রায় হয়। এই জন্য প্রথম 15 দিন বাছুর কিন্তু বিশাল কষ্টে থাকে। এই যে পাতলা পায়খানা করে কোনো বাছুর, বিশেষ করে যে বিদেশি জাতের বাছুরগুলো আমাদের দেশে তো সেফ না। আবার প্রচণ্ড যে গরম, সেই গরমেও কিন্তু তারা ঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারে না, যার কারণে কিন্তু দেখা যায় যে হাঁপানি সহ পাতলা পায়খানা সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। দুধ খাইতে চায় না, অরুচি সহ বিভিন্ন ধরনের সমস্যা বাছুরে দেখা দেয়। এই যে সমস্যা, এই সমস্যা যেন না হয় সেজন্য খেয়াল রাখতে হবে গর্ভবতী অবস্থায় শেষ 3 মাস। তাহলে গর্ভবতী অবস্থায় শেষ 3 মাসে তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। মনে রাখতে হবে যে প্রথম 6 মাসে বাছুর যে গ্রোথ হয়, শেষ 3 মাসে এর চেয়ে 2 গুণ বা 3 গুণ বেশি গ্রোথ হয়, মানে অনেক বেশি বাড়ে। প্রথম 6 মাসে দেখবেন বাছুর তেমন কিছু তেমন হয় নাই বা 5 মাসে, কিন্তু পরবর্তী 3 মাসে দেখবেন যে বাছুর বিশাল বড় হয়ে যায়, তার যে ভাইটাল অর্গনগুলো সেগুলো সুন্দরভাবে গঠন হয়, লুম হয়, চোখের যে পাওয়ার সেটি হয়। এসবে যদি কোনো ভিটামিনের ঘাটতি পড়ে দেখা যায় বাছুর অন্ধ হয়ে যায়, এই সময় যদি কোনো ভিটামিনের ডি ঘাটতি পড়ে দেখা যায় বাছুর প্রতিবন্ধী হয়ে যায়, এই সময় যদি আপনার কোনো ক্যালসিয়ামের ঘাটতি পড়ে তা দেখা যায় যে নর্মাল ডেলিভারি হচ্ছে না, বাছুর যে পজিশন মতো ঘুরে আসবে, উল্টে আসবে সেটার মেকানিজমটা হচ্ছে না। তারপর যে পরবর্তীতে আবার বাচ্চা দেওয়ার পরে অনেক সময় দেখা যায় যে জরায়ু বের হয়ে যেতে পারে ক্যালসিয়ামের অভাবে, আবার এই সমস্যাগুলো হবে না যদি ক্যালসিয়াম থাকে। তারপর দেখা যায় আপনার যদি আপনার ক্যালসিয়ামটা ঠিকমতো সাপ্লাই দেন, তাহলে পরে যে জল পরে প্লাসেন্টা পরে সেটাও সময় মতো পড়বে, 24 ঘন্টার মধ্যে কিন্তু সেটা পরে যাওয়ার কথা, তাই পড়বে, নর্মালি ডেলিভারি হবে, আপনার কোনো টানা হ্যাসা লাগবে না। এই জন্যে ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম, ভিটামিন মিনারেল গুরুত্ব অপরিসীম। সেজন্য আপনি যদি ওই সময় পর্যাপ্ত পরিমাণে ঘাস দেন, অনেকে বলে এখন তো দুধ দেয় না আমি তাকে ঘাস দেওয়া দরকার কি, কিন্তু ভিটামিন মিনারেল ক্যালসিয়াম সাপ্লাইয়ের জন্য অবশ্যই ঘাস দিতে হবে। পাশাপাশি আপনার তাকে অতিরিক্ত খাবার, যেমন গর্ভবতী অবস্থায় কিছু খাবার বাড়িয়ে দিতে হবে, এবং শেষ যখন বাচ্চা উলান নেমে আসবে, বাচ্চা দেওয়ার সময় হবে, 10-15 দিন সময় থাকবে, সেই সময় ক্যালসিয়াম সাপোর্টটা যেন অবশ্যই অবশ্যই থাকে। পাশাপাশি ওই সময় যদি বেশি দিন আগে আপনার উলানটা নেমে যায়, অনেক সময় যে গরুগুলো 7 দিন আগেই নেমে যায় সেই গরুগুলো কিন্তু ম্যাস্টাইটিসের প্রবণতা বেশি, ম্যাস্টাইটিস হয়ে যায়, ওই সময় একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ হলো উলান নামার পরে ওখানে তো দুধ চলে আসে, দুধ চলে আসে অনেক সময় চাপে কিছু দুধ পড়ে যায়, তার ক্যানেল আপনার মোটামুটিভাবে বড় হয়ে যায়, ছিদ্র বড় হয়ে যায়, যার কারণে মুহূর্তেই বিভিন্ন ধরনের জীবাণু ঢুকতে পারে, তখনই কিন্তু শক্ত হয়ে যায়। কিন্তু আপনারা ওই সময় কিন্তু অনেকে খেয়াল রাখেন না, বাচ্চা দেওয়ার সময় দেখেন যে 2 বাটে দুধ আসে আর 2 বাটে আসে না, অনেক সময় পচন ধরে, তখন কিন্তু চিকিৎসা করেও ফল পাওয়া যায় না। এই কারণে কিন্তু ওই 7 দিন কিন্তু আপনাদের আরেকটু বেশি কেয়ার নিতে হবে। সবসময় পটাশ এবং জীবাণুনাশক দ্বারা ফ্লোর আপনারা ওয়াশ করবেন, ওই সময় কোনো গোবর যেন ওই তার এই উলানে যেন না লাগে, এইটুকু নিতেই হবে। আপনি যদি 20 থেকে 30 লিটার দুধের আশা করেন তাহলে এইটুকু কষ্ট না করলে কীভাবে, মাত্র 7 দিন, এই যে উলান নামা শুরু করলো 15 দিন শেষ, 15 দিন থেকে 7 দিন, আপনার যত ভালো যত্ন নেবেন ওই সময়ে
এবং সবসময় পটাশ, পটাশ তো খুবই আমাদের দেশে বর্তমানে মূল্য অনুযায়ী দাম খুবই কম এবং খুব অল্প পরিমাণ, যত অল্প পরিমাণ দিবেন কাজ আরও তত তত ভালো করবে। গোলাপি, হ্যাঁ গোলাপি কালার হলে যথেষ্ট, হালকা গোলাপি, এরকম পটাশের পানি দিয়ে আপনি সবসময় ওয়াশ করবেন, উলান বাট ওয়াশ করবেন। ফবি সেফ আছে, ফবি সেফ দিয়ে আপনি ইচ্ছা করলে বাট সবসময় পরিষ্কার করতে পারবেন, কোনো সময় যেন গোবর না লাগে এই বিষয়ে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই বিষয়টা গর্ভবতী গাভীর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আপনার ভাবতে হবে যে গর্ভবতী গাভীর যে আপনার কৃমির ওষুধ খাওয়াবেন, এবং তার কৃমির ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে যদি আপনি প্রথম 3 মাসে আপনি তাকে ট্যাবলেট খাওয়ান তাহলে 6 মাসে ইঞ্জেকশান দিতে পারবেন। ইঞ্জেকশানও গর্ভবতী সেফ, আপনার কৃমির ওষুধ ট্যাবলেট সেটাও গর্ভবতী সেফ। ইঞ্জেকশান আপনার নাইট্রোজেন গ্রুপের যে কোনো ভালো কোম্পানির খাওয়াবেন, ভালো বেশ বেশ ভালো কোম্পানি আছে আমাদের, কারণ রেনেট 1 নম্বরে আছে, 2 নম্বরে একমি, তারপর পপুলার, এসকেএফ, অফসুনিন, এদের মতো কোম্পানি কিন্তু ব্যাটনে ওষুধ তৈরি করে। সুতরাং আপনি সবসময় আপনি একটা জিনিস মনে রাখবেন, কৃমির ওষুধ খাওয়ানোর সময় যেন ভালো কোম্পানির হয় এবং ডোজটাও যেন ঠিক হয়। এখন আমরা অনেকেই দেখি যে অনেকেই হাসপাতালে যান অথবা দোকান থেকে আমরা জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা করার সময় বলে যে ওনার গরুরকে কয়টি ট্যাবলেট খাওয়ানো হয়েছে, কয় একটি। এখন একটা দেশি গরুর জন্য একটা ট্যাবলেট যথেষ্ট না, কারণ একটা ট্যাবলেট 50 থেকে 60 কেজির জন্য পারফেক্ট আমরা মনে করি, যদিও লিটার এচারে 70 কেজি লেখা থাকবে, কিন্তু 50 থেকে 60 কেজির জন্য পারফেক্ট একটা ট্যাবলেট। এখন আপনার নর্মাল যে ছুটু মা হওয়ার মতো যোগ্য সম্পন্ন যে গরুটা আছে দেশি গরু, সেটার ওজন 100 থেকে 120 হবে টোটাল ওজন, তাহলে তো কমপক্ষে 2টা লাগবে, দেশি গরু হলে কমপক্ষে 2টা। এবং হ্যাঁ, এবং আপনার যদি উন্নত জাতের গরু হয় তাহলে অবশ্যই আপনার সেই ক্ষেত্রে ডাবল ডেক্স যেটা ডোজটা মানে দ্বিগুণ সেটা খাওয়াবেন, তাহলে একটু কম ট্যাবলেট লাগবে। তাহলে আপনার মনে করেন যে সেক্ষেত্রে একটু ক্রস জাতীয় হলে আপনি 2টা বা 3টা খাওয়াতে পারেন, তাও এটা আবার দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন ওষুধ। যদি নর্মালি খাওয়ান তাহলে 60 কেজির জন্য একটা, আর যদি দ্বিগুণ যেটা 40 টাকা দাম বা 35 টাকা রাখে, যে দামটা একটু বেশি দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন সেটা যদি দেয়, লেখা আছে, বলা আছে যে ডাবল ডেক্স, হ্যাঁ ডাবল মানে ডাবল পাওয়ার, ডাবল পাওয়ারটা যদি আপনি খাওয়ান তাহলে সেটা 100 কেজির জন্য একটা হিসাব করবেন, 300 কেজি হলে 3টা খাওয়াবেন, 400 কেজি হলে 4টা, 500 কেজি হলে 5টা। এখন 500 কেজির জন্য যদি আপনি নর্মাল ট্যাবলেট খাওয়াইতে চান লাগে কিন্তু 10টা। এখন 10টা দেখে তো খামারি আপনারই ভয় পেয়ে যাবেন, 10টা কিমির ওষুধ, হ্যাঁ তারপর খাওয়ানো তো কষ্ট, এই জন্যই ওটাতে দ্বিগুণ সম্পূর্ণ খাওয়াবেন, 5টা খাওয়াবেন, কাজও হবে। আবার যদি আপনার ডোজ অনুযায়ী না খাওয়ান তাহলে কিন্তু কিমির ওষুধ কোনো কাজ করবে না, আপনার টাকাটা নষ্ট, 20 টাকা যাই খরচ করলেন টাকাটা নষ্ট, কষ্ট। আবার তো আপনি তো নিশ্চিন্তে বসে আছেন যে আপনি তো খাওয়াইছেন, আবার তো আবার 3 মাসে পরে খাওয়াইবেন, এই কারণে আবার কি 3 মাসে আপনার গরু শুকায় যাবে, কারণ আপনার ডোজ অনুযায়ী কিমির ওষুধ পরে নাই, কাজটিও হয় নাই, যার কারণে আপনার এই ওজন অনুযায়ী আপনার কিমির ডোজটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আপনি সবসময় যখন আমরা আসি বা যে কোনো বীজ দিতে তো কেউ না কেউ আসে, তখন আপনি ওজনটা আপনার পারফেক্ট জেনে নেবেন। পাশাপাশি আপনি যদি ফিতার মাধ্যমে যে ওজনটা বিভিন্ন ট্রেনিংয়ে বলা হয়েছে আবারও বলা হবে, হ্যাঁ ওই ওজনটা আপনারা মেপে নেবেন, তাহলে কিন্তু যে কোনো ইঞ্জেকশান ডোজ আপনাদের ব্যবহারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে। খামার হিসাবে অবশ্যই আপনার প্রত্যেকটা গরুর ওজনও কিন্তু আপনারা রাখবেন, তাহলে কিমির অন্ততপক্ষে কিমির ওষুধের ক্ষেত্রে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই জন্য আমরা কিমির ওষুধ খাওয়ানোর পরে আমরা যদি খাওয়াইতে চাই তাহলে লিভার টনিক খাওয়াবো, কারণ শরীরের লিভার হচ্ছে সব ঠিক, লিভার সুস্থ আর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কারণ লিভারে আপনার লিভার কী করে সব টক্সিন দূর করে, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কিমির ওষুধ সময় মতো খাওয়াবো 3 মাস বয়সে এবং গর্ভ অবস্থায় এবং 6 মাসে, তারপর যে বিষয়টা করবো 6 মাস পর থেকে আমরা তাকে একটু বেশি খাবার বাড়িয়ে দেব গর্ভ অবস্থায়। তারপর খাবার বাড়ানোর পরে আমরা পাশাপাশি ডিসিপি প্লাস রাখবো বা যে কোনো ডিসিপি আপনি রাখতে পারেন। ডিসিপি হচ্ছে আপনি সবসময় তো খালি রেডিমেড ক্যালসিয়াম দিলে আপনার পোষাবে না খরচে, কিন্তু সবসময় কিন্তু ক্যালসিয়াম দরকার গাভীর ক্ষেত্রে, তার হাড় গঠনের দরকার, তার দুধ প্রোডাকশন দরকার, তার পেটের বাচ্চার জন্য দরকার। এখন আপনি যদি দুধ আপনি ঠিকমতো পেতে চান তাহলে কিন্তু ক্যালসিয়াম আপনার দরকার। এখন এই ক্যালসিয়ামটা যদি একটা সময় তার শরীর থেকে ভেঙে চলে আসবে যদি ক্যালসিয়াম আপনি সাপ্লাই না দেন, এখন সব সময় কিন্তু আপনি রেডিমেড ক্যালসিয়াম দিলে আপনার মানে সিরাপ বা দামি ক্যালসিয়াম দিলে আপনার যে দামের সাথে আপনার সামঞ্জস্যপূর্ণ হবে না, সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ডিসিপি খাওয়াতে হবে বা জিনুকের গুঁড়া
হ্যাঁ, ডিসিপির দাম অনেক কম, 100 গ্রাম ডিসিপি চিন্তা করি তাহলে তার যদি 100 টাকা মূল্য ধরি তাহলে তার মূল্য দাঁড়াচ্ছে 100 গ্রামের দাম 10 টাকা। তাহলে আপনি 50-60 টাকার যে 1 কেজি বুশি দিলেন, সে বুশির চেয়ে তার গুরুত্ব, এই ডিসিপি যে 100 গ্রাম দিলেন তার গুরুত্ব কোনো অংশে কম না। সুতরাং আপনি বুশি ঠিকই দিচ্ছেন কিন্তু ডিসিপি দিচ্ছেন না, তাহলে কিন্তু খাবারের একটা ঘাটতি থেকে গেল। অথচ এই ডিসিপি মানে ক্যালসিয়ামের রোল অনেক অনেক বেশি। আমি এতক্ষণ যা আলাপ করলাম যে একবারে গর্ভবতী অবস্থা শুরু করে বাচ্চার ভালো থাকা পর্যন্ত ক্যালসিয়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি দুধ প্রোডাকশান, দুধ বাড়ানোর জন্য। তাহলে আমরা সবসময় দানাদার খাবার ঠিকই দিচ্ছি, দানাদার খাবারের খাবারের প্রয়োজনীয়তা বুঝছি, কিন্তু তার যে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমরা সবাই সবসময় ডিসিপি দেই না। তাহলে আমাদেরকে ডিসিপি প্লাস কমপক্ষে 100 গ্রাম দিতে হবে। আর যদি কারো খাবারের সাথে আপনারা মিক্স করেন তাহলে 100 কেজির সাথে কমপক্ষে 3 কেজি দিবেন। অনেকে আগে ছিল একটা সময় 2 কেজি বলতো, এখন কমপক্ষে 3 কেজি দিবেন, সর্বোচ্চ 5 কেজি দিতে পারবেন। যদি আপনি গাভিগুলো হাই ইল্ডিং হয়, 20-30 লিটার দুধ দেয়, তাহলে 100 কেজি খাবার সাথে আপনি 5 কেজি ডিসিপি মিশাবেন। হ্যাঁ, এবং আর যদি আপনার তাহলে 10 কেজির সাথে কত আসতেছে, 1/2 কেজি। হ্যাঁ, তাহলে এইভাবে আপনারা ডিসিপি মিশাবেন। এখন আপনি আর যদি পার গরু প্রতি চিন্তা করেন তাহলে 100 গ্রাম করে দিতে পারবেন, 100 গ্রাম করে দিতে পারবেন। এভাবে আপনারা কিন্তু ডিসিপি সবসময় খাবারের সাথে রাখবেন। তাহলে কিন্তু ওই যে গাভীর যে আপনার জটিলতা, যে সমস্যাগুলো আপনারা পড়েন, ম্যাস্টাইটিস একবার যদি হয় আপনাকে 5-10 হাজার টাকা খরচ হয়ে যাবে, তারপরও ভালো হবে কি না শিউর নাই, রাতারাতি খারাপ হয়ে যায়। তাহলে এই যে 10 হাজার টাকা আপনার খরচ হয়ে যাবে, আর যদি একবার তার এই আপনার জল আটকে যায়, পরবর্তীতে তার বাচ্চাই কনসিভ করতে চায় না, পরবর্তীতে তাহলে আপনার পুরো গাভীটাই বাত হয়ে যায় না। তাহলে ক্যালসিয়ামের অভাবে কত বড় বড় আপনার ক্ষতি হচ্ছে, ক্যালসিয়াম, শুধুমাত্র ক্যালসিয়ামের অভাবে। এখন এই ডিসিপি যদি আপনি মাত্র প্রত্যেক দিন 10 টাকার ডিসিপি যদি আপনি খাওয়ান, তাহলে তো আপনার গাভী এই বড় বড় ক্ষতির হাত থেকে বেঁচে যাচ্ছে। তাহলে আপনি ভ্যাকসিন যেমন গুরুত্বপূর্ণ, কৃমির ওষুধ যেমন গুরুত্বপূর্ণ, ক্যালসিয়ামের জন্য ডিসিপি প্লাস তেমন গুরুত্বপূর্ণ, বা ডিসিপি গোল্ড যে কোম্পানির হোক আপনার, হ্যাঁ সমস্যা নাই, যে কোনো কোম্পানির হোক কিন্তু আপনাকে খাওয়াতে হবে। আপনি যদি জিনুকের গুঁড়া একদম পাউডার ফর্মে আপনারা খাওয়াতে পারেন, কিনতে পারেন, তাও চলবে, কোনো সমস্যা নাই। পর্যাপ্ত পরিমাণে ঘাসেও কিন্তু ক্যালসিয়াম আছে, সুতরাং আপনি 30-1 মণ ঘাস পার গরু প্রতি যদি খাওয়াতে পারেন তাও কিছুটা ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে, কিন্তু তারপরেও ডিসিপি সাপ্লাই দিতে হবে। তাহলে খাবারের সাথে ওজনের সাথে তো আমরা তো সকলে জানি 100 কেজি ওজনের গরুর জন্য আমরা কমপক্ষে 2 কেজি দানাদার খাবার দেবো, পাশাপাশি যদি আমরা ঘাস দিই এবং ডিসিপি দিই, ইনশাল্লাহ আপনার গাভীর কোনো সমস্যা হবে না। কী ধরনের সমস্যা হবে না, ম্যাস্টাইটিসের সমস্যা হবে না, দুধ তার ক্ষমতা অনুযায়ী যতটুকু পাওয়া দরকার আপনি ততটুকুই পাবেন, পাশাপাশি যে তার ডেলিভারিজনিত কোনো সমস্যা এই সমস্যাগুলো হবে না, বাছুর যে প্রতিবন্ধী বা ছোটো হয়, দুর্বল হয়, সেই সমস্যাগুলো হবে না, যে ডেলিভারির যে বিষয়গুলো কোনো জটিলতা হবে না। সুতরাং আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো।